আমার প্রিয় ছাত্রছাত্রী, আমরা এর আগে বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণগুলো পড়েছি। কি কি কারণে বায়ুমণ্ডলে উষ্ণতা বিভিন্ন রকমের হয় বিভিন্ন স্থানে, সেগুলো সম্পর্কে জেনেছি। আজ আমরা তিনটি খুব গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আলোচনা করব। সেগুলো হচ্ছে উষ্ণতার বৈপরীত্য, তাপমণ্ডল এবং সমষ্ণ রেখা। প্রত্যেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে। ওকে, তাহলে আমরা শুরু করি। প্রথম, উষ্ণতার বৈপরীত্য, যাকে ইংরেজিতে বলা হয় ইনভার্সন অফ টেম্পারেচার। ফার্স্ট, উষ্ণতার বৈপরীত্য বলতে যখনই বুঝতে যাবো তখন আমাদের জানতে হবে যে আমরা জানি যত আমরা ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠি তাপমাত্রা কমতে থাকে। প্রতি 1 কিলোমিটার যদি আমরা উপরে উঠি তাহলে তাপমাত্রা কি হয়, 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে কমে। একে বলা হয় স্বাভাবিক উষ্ণতা হ্রাসের গড়। কিন্তু কখনো কখনো দেখা যায় যে উপরে উঠতে উঠতে উষ্ণতা কমার পরিবর্তে বেড়ে যায়। ওকে, তাকে বলা হয় কি, উষ্ণতার বৈপরীত্য। খুব সোজা, এই আমরা উপরের দিকে উঠছি, উষ্ণতা কি হচ্ছে, মাইনাস হচ্ছে, অর্থাৎ কমে যাচ্ছে। উপরে উঠছি, উষ্ণতা কমে যাচ্ছে। কিন্তু কখনো কখনো দেখা যায় উপরে ওঠার সঙ্গে সঙ্গে উষ্ণতা প্লাস হচ্ছে, অর্থাৎ বেড়ে যাচ্ছে। তাহলে এই যখন উষ্ণতা বাড়ছে, অর্থাৎ উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতাও বেড়ে গেল, তখনই তাকে বলা হচ্ছে ইনভার্সন অফ টেম্পারেচার বা উষ্ণতার বৈপরীত্য। বোঝাতে পারলাম? ওকে, এমনি আমরা কি দেখি, পার্বত্য অঞ্চল বা যে কোনো অঞ্চলে যত আমরা বায়ুমণ্ডলের উপরের দিকে উঠে, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে যদি 1 কিলোমিটার উপরে উঠি, টেম্পারেচার কমে, মানে উষ্ণতা কমতে থাকে। কিন্তু উপরে ওঠার সঙ্গে সঙ্গে যখন উষ্ণতা বেড়ে যায় তখন তাকে বলা হয় উষ্ণতার বৈপরীত্য। ওকে, এইবার এই বৈপরীত্য যেটা, সেটা হচ্ছে বিশেষ করে কিছু স্পেসিফিক ভূপ্রকৃতিযুক্ত অঞ্চলে হয়। যেমন কোথাও কোথাও দেখা যায় ইউ আকৃতির ভ্যালি আছে, কেমন এইরকম একটা উপত্যকা আছে, পুরোটা কি উপত্যকা। এবার আমরা আগেই পড়েছি যে শীতল বায়ু কি হয়, মানে ঠান্ডা বাতাস কি হয়, ভারী হয়, আর উষ্ণ বায়ু কি হয়, পাতলা বা হালকা হয়। এবার উপরের অংশে কি হয়, শীতল বাতাস, এই ধরে নাও আমাদের শীতল বাতাস, এই শীতল বাতাস কি ভারী, তখন কি পাহাড়ের গা বেয়ে আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করে। এই নাম মানে নামছে যে বায়ু তাকে বলা হচ্ছে ক্যাটাবেটিক উইন্ড। কি বলা হয়, ক্যাটাবেটিক উইন্ড, অর্থাৎ শীতল বায়ু যখন ভারী হয়ে নিচের দিকে নামতে থাকে, শীতল বায়ু, তখন তাকে বলা হয় ক্যাটাবেটিক উইন্ড। আর এই নিচে যে উষ্ণ বায়ু থাকে সেই উষ্ণ বায়ু হালকা, ওই জন্য আস্তে আস্তে উঠে যায়, একে বলা হয় অ্যানাবেটিক উইন্ড। কি বলা হয়, অ্যানাবেটিক উইন্ড বা অ্যানাবেটিক বায়ু। অর্থাৎ উপত্যকার পার্বত্য অঞ্চলে এই ক্যাটাবেটিক আর অ্যানাবেটিক উইন্ড, অর্থাৎ শীতল বাতাস আস্তে আস্তে ভারী হয়ে নিচের দিকে নেমে আসলো আর উষ্ণ বাতাস আস্তে আস্তে উপরের দিকে উঠে গেল, দিয়ে দেখা যাচ্ছে উপত্যকার একদম নিচে উষ্ণতা দেখা গেল 10 ডিগ্রি সেলসিয়াস। কত ডিগ্রি, 10 ডিগ্রি। কিন্তু যখন উপত্যকার ঊর্ধ্বভাগে আসছি তখন আমার উষ্ণতা 18 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি হলো, উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতাও বেড়ে গেল, আর এই সিস্টেমটাকেই বলা হয় উষ্ণতার বৈপরীত্য। এইবার আমরা জানলাম কিভাবে হচ্ছে, এবার উষ্ণতার বৈপরীত্য হয় কেন, কি কি কারণে হয়। এক হচ্ছে, প্রথমে হচ্ছে দীর্ঘ রাত, অনেক বড় যখন রাত হয় তখন কি হয়, ভূপৃষ্ঠে, এই ধরনের আমাদের পৃথিবীপৃষ্ঠ, পৃথিবীপৃষ্ঠে যে পরিমাণ তাপ শোষণ করেছে, আমরা ইনসুলেশনে পড়েছি তাপ, সেই সম পরিমাণ তাপ পুরোটা কি হয়, বিকরিত হয়ে পার্থিব বিকরণ যাকে বলে, টেরেস্ট্রিয়াল রেডিয়েশন, এর ফলে সবটা চলে যায় উপরের দিকে। কিন্তু ভূপৃষ্ঠ সংলগ্ন, এই ভূপৃষ্ঠ সংলগ্ন বাতাস দীর্ঘ রাতের জন্য যখন তাপমাত্রা অনেক বেড়ে যায় তখন এই ভূপৃষ্ঠ সংলগ্ন বাতাস, এখানকার কুয়াশা, বিভিন্ন ধূলিকণা, ভারী কণার দরুন নিচের অংশটুকু একটুখানি কি থাকে, ঠান্ডা হয়ে যায়, অনেকটা শীতল হয়ে যায়, দিয়ে তার উপরের অংশটা আবার একটু উষ্ণ থাকে। তাহলে এখানে শীতল মানে দেখা গেল শীতল বলতে 18 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা নর্মাল একটা জায়গাতে, তার থেকে উপরে যখন উঠলাম তখন দেখা যাচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি হলো, আমার নিচে কম উপরে বেশি, তাহলে উষ্ণতা উচ্চতা বাড়ার সঙ্গে সে উষ্ণতা বেড়ে গেল। এই সিস্টেমটাকেই বলা হচ্ছে কি, উষ্ণতার বৈপরীত্য। তাহলে একটা হলো কি, দীর্ঘ রাত, যদি দীর্ঘ রাত হয়
দুই নম্বর হচ্ছে মেঘমুক্ত রাত্রি, মেঘমুক্ত রাত্রি, মেঘমুক্ত রাত্রি যদি হয় আকাশে, রাত্রির আকাশে যদি মেঘ না থাকে তাহলে বিকরণ খুব ভালো হয়, অর্থাৎ পার্থিব বিকরণ খুব ভালো হয়, এর ফলে কি হয় উষ্ণতার বৈপরীত্য দেখা যেতে পারে। এর আবার একাধিক ভাগ আছে, তাহলে আমরা যেহেতু আমরা ক্লাস টেনের বিষয় নিয়ে আলোচনা করছি তাহলে আমাদের উষ্ণতার বৈপরীত্য আসলে পরে দুই নম্বরের আসবে, কত নম্বরে? দুই নম্বরে। তাহলে কি লিখতে হবে? প্রথমে লিখতে হবে এক নম্বর সংজ্ঞা, যে উষ্ণতার বৈপরীত্য কাকে বলে, লিখলাম। দুই নম্বর হচ্ছে বৈশিষ্ট্য, এই উষ্ণতার বৈপরীত্যের জন্য বৈশিষ্ট্য কি কি হয়। এক হচ্ছে উষ্ণতা যত উপরের দিকে ওঠা যায় উষ্ণতা বেড়ে যায়। দুই হচ্ছে মেঘ দীর্ঘ, মেঘমুক্ত রাত্রি, দীর্ঘ রাত, এগুলো উষ্ণতার কারণ। তিন নম্বর হচ্ছে হালকা শান্ত আবহাওয়া এবং হালকা বাতাস প্রবাহিত হলে এই ধরনের পরিবেশ সৃষ্টি হয় এবং উষ্ণতার বৈপরীত্য দেখা যায়। আর এটা সব থেকে বেশি পরিমাণে দেখা যায় ইউ আকৃতির উপত্যকায়। কোন উপত্যকায়? ইউ আকৃতির উপত্যকায়। এবার পাশে ছবিটা এঁকে দিতে হবে এরকম ভাবে যে এই ইউ আকৃতির উপত্যকা যেটা আমি আগে এঁকেছিলাম, হ্যাঁ, দিয়ে এখানে লিখতে হবে এই বরাবর টেম্পারেচার 10 ডিগ্রি, এই উপরে এই বরাবর 18 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই সিস্টেমটাকে বলা হয় উষ্ণতার বৈপরীত্য। আর কোনো প্রশ্ন নেই, বোঝা গেল? এতে দুয়ে দুয়ে পাওয়া যাবে। তাহলে আমার কি করতে হচ্ছে, সংজ্ঞা লিখতে হচ্ছে, বৈশিষ্ট্য লিখতে হচ্ছে, আর এই একটা ছবি দিতে হচ্ছে। এবার উদাহরণস্বরূপ হিমাচল প্রদেশের বিভিন্ন উপত্যকাগুলোতে এই ধরনের ইনভার্সন অফ টেম্পারেচার বা উষ্ণতার বৈপরীত্য দেখা যায়। ওকে, তাহলে এই হলো আমার উষ্ণতার বৈপরীত্য। দ্বিতীয় টপিক আমার তাপমণ্ডল, হিট জোন। হিট জোন, আমরা বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণের সময় পড়েছিলাম যে বায়ুমণ্ডল সব জায়গায় উষ্ণতা সমান নয়, পৃথিবীর সব জায়গায় উষ্ণতা সমান নয়। কেন? কারণ হচ্ছে কি, অক্ষাংশ, অর্থাৎ সূর্যরশ্মির পতন কোণ সব জায়গায় কিন্তু সমান নয়। তার জন্য কি হচ্ছে, বায়ুমণ্ডলের বিভিন্ন জায়গায় উষ্ণতা কি হচ্ছে, বিভিন্ন হচ্ছে। এইবার আসি, তার উপর ভিত্তি করে, অক্ষাংশের উপর ভিত্তি করে এই আমাদের পৃথিবী, ধরে নাও এটা কি আমাদের পৃথিবী, ঠিক আছে? পৃথিবীর একদম মাঝ বরাবর গেছে কোন রেখা, নিরক্ষ রেখা, 0 ডিগ্রি। এটা 90 ডিগ্রি উত্তর, এটা 90 ডিগ্রি দক্ষিণ। ওকে, এইবার দেখা যাচ্ছে 90 ডিগ্রি থেকে, এই 0 ডিগ্রি থেকে 23.5 ডিগ্রি পর্যন্ত, 23.5 ডিগ্রি নর্থ, একে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার। কি বলা হয়? ট্রপিক অফ ক্যান্সার। আবার 23.5 ডিগ্রি সাউথ, একে বলা হয় ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন বা মকরক্রান্তি রেখা, আর একে বলা হয় কর্কটক্রান্তি রেখা। তাহলে এই যে অঞ্চলটা পাচ্ছি, এই পুরো অঞ্চলটা, অর্থাৎ নিরক্ষ রেখা থেকে এদিকে 23.5 ডিগ্রি উত্তর, আবার 23.5 ডিগ্রি দক্ষিণ, এই যে পুরো অঞ্চলটা পাচ্ছি, এখানে কি হয়, সারা বছর তাপমাত্রা খুব বেশি থাকে, সূর্যকিরণ সারা বছর লম্বভাবে পড়ে, দিন এবং রাত্রি সমান হয়, কোনো ঋতু পরিবর্তন দেখা যায় না, এখানে শীত ঋতু বিরাজ করেই না। ওকে, তাহলে এই অঞ্চলটাকে উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকে বা গড় উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস, এই অঞ্চলটাকে বলা হয় উষ্ণমণ্ডল। কি বলা হয়? উষ্ণমণ্ডল বা টরিড জোন, উষ্ণমণ্ডল বা টরিড জোন। ওকে, তাহলে একটা পেলাম। আবার এই 23.5 ডিগ্রি থেকে এই বরাবর, এই 67.5 ডিগ্রি সাউথ, আবার এদিকে 67.5 ডিগ্রি নর্থ, একে বলা হয় কুমেরুবৃত্ত রেখা, আর একে বলা হয় সুমেরুবৃত্ত রেখা বা সুমেরু রেখা বা কুমেরু রেখা, যাই হোক, ঠিক আছে? তাহলে এই বরাবর এই যে আমি একটা অঞ্চল পাচ্ছি, এখানে কি হয়, সূর্যের কিরণ তির্যকভাবে পড়ে, ওকে, এবং উষ্ণতা এই দিকে উত্তর দক্ষিণ দুই দিকে উষ্ণতা 0 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। কত থেকে? 0 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর উষ্ণ সূর্যরশ্মি কেমন পড়ে? লম্বভাবে পড়ে। বেশ কিছু অঞ্চলে শীত ঋতু বিরাজ করে, সূর্যরশ্মির পতন কোণের জন্য একদম কর্কটক্রান্তি রেখা বরাবর গ্রীষ্মকাল কোনো কোনো জায়গায় বিরাজ করে, আবার সুমেরুবৃত্ত রেখা বরাবর শীতকাল বিরাজ করে। ওকে, তাহলে এই অঞ্চলটাই দিন রাত্রির হ্রাস বৃদ্ধি দেখা যায়। ওকে, এই অঞ্চলটাকে বলা হয় নাতিশীতোষ্ণ অঞ্চল। ওকে, নাতিশীতোষ্ণ বা টেম্পারেট জোন, এদিকটাও কি বলা হয়, টেম্পারেট
জন। ওকে, তাহলে আমরা দুটো জন পেলাম পৃথিবীকে, এক হচ্ছে উষ্ণমণ্ডল আর দুই হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল। এবার তিন নম্বর যেটা সেটা হচ্ছে কি হিমমণ্ডল, কি বলা হয় এই যে 66.5 থেকে 90 ডিগ্রি দুই দিকে উত্তর দক্ষিণ দুই দিকে এই পুরো অঞ্চলটাকে কি বলা হয় হিমমণ্ডল বা ফ্রিগিড জোন, হিমমণ্ডল। এবার হিমমণ্ডল কেন বলে, একে কেন বলা হয় একে হিমমণ্ডল, বলা হয় এর কারণে এখানে উষ্ণতা সবসময় 0 ডিগ্রির নিচে থাকে। ওকে, কারণ 0 ডিগ্রি নিচে থাকলে জল বরফ পরিণত হয়, হিম হিমমণ্ডল বলা হয় বা ফ্রিগিড জোন বলা হয়, ফ্রিগিড জোন, ফ্রিগিড জোন। তাহলে তাপমণ্ডল আমরা পৃথিবীকে, সারা পৃথিবীকে তিনটি তাপ মণ্ডলে ভাগ করছি, উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল আর হিমমণ্ডল। ওকে, এইবার হিমমণ্ডলে কি হয়, হিমমণ্ডলে সারা বছর উষ্ণতা 0 ডিগ্রির নিচে থাকে, সূর্য কিরণ অতি তীর্যক ভাবে পড়ে, গ্রীষ্ম ঋতু দেখা যায় না। ওকে, আবার কোনো কোনো জায়গায় একটানা 6 মাস রাত্রি বিরাজ করে, আবার একটানা 6 মাস দিন বিরাজ করে। ওকে, তাহলে আমরা তাপমণ্ডল সম্পর্কে জানতে পারলাম। তাপমণ্ডল সম্পর্কে এবার আমরা একটুখানি আসছি, এই হচ্ছে আমাদের আর্থ, পৃথিবী, গ্লোবে। তাহলে এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ ককটীয় আর মকরীয় রেখা এই বরাবর অঞ্চলটা উষ্ণমণ্ডলের মধ্যে আসছে, তার থেকে এই অঞ্চলটা পৃথিবীর সব থেকে মানে উন্নত যে অঞ্চলগুলো সবগুলা কি নাতিশীতোষ্ণ মণ্ডল, উত্তর গোলার্ধে নাতিশীতোষ্ণ মণ্ডলের মধ্যে। আর একদম এই যে মেরু রেখা, এই মেরু বরাবর যে অঞ্চলগুলো সারা বছর বরফ জমে থাকে সেটা হচ্ছে কি হিমমণ্ডলের মধ্যে। তাহলে আমরা সারা পৃথিবীকে তাপমণ্ডল, তিনটি তাপমণ্ডলে ভাগ করলাম, উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল আর হিমমণ্ডল। তাহলে বোঝা গেল সেটা সূর্যরশ্মির পতন কোণ এবং অক্ষাংশের ভিত্তিতে তাপের হেরফেরের ধরুন সেখানে উষ্ণতার ভিত্তিতে বা তাপের ভিত্তিতে ভাগটা হলো। বাস, এইবার আমরা আসছি সমষ্ট রেখা, বা একে ইংরেজিতে বলা হয় আইসোথার্ম, কি বলা হয় আইসোথার্ম। সমষ্ট রেখা সম্পর্কে খুব সোজা জিনিস, ধরে নাও আমাদের কোন একটা স্থানে বা একটা নির্দিষ্ট ভূখণ্ডে নির্দিষ্ট বছরে, একটা নির্দিষ্ট ভূখণ্ড, এখানে একটা বছরে এখানে যা উষ্ণতা, এখানে গড় উষ্ণতা, এখানে গড় উষ্ণতা, এখানে সব কটার গড় উষ্ণতা 10 ডিগ্রি, কত ডিগ্রি 10 ডিগ্রি, এই কটাকে যখন আমি সব যোগ করে দিলাম যে রেখাটা পেলাম সেটাকেই বলা হচ্ছে সমষ্ট রেখা। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে গড় সমান উষ্ণতাযুক্ত স্থানগুলি যে রেখা দ্বারা যুক্ত করা হয় সেই রেখাকেই সমষ্ট রেখা বলা হয় বা আইসোথার্ম বলে। আবার এইরকমভাবে যেমন সমান চাপযুক্ত স্থানগুলি যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হয় সমচাপ রেখা, সমান উচ্চতাযুক্ত স্থানগুলি যে রেখা দ্বারা যোগ করা হয় তাকে বলা হয় সমোন্নতি রেখা। তাহলে এরকম একাধিক রেখা আছে, সেগুলো আমরা পরে পড়ব, তবে আজকে আমাদের বিষয় হচ্ছে সমষ্ট রেখা। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে সমান উষ্ণতাযুক্ত স্থানগুলি যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হয় সমষ্ট রেখা। এবার এটা যদি 2 নম্বর কোশ্চেন আসে, টিকাস্বরূপ বা 2 নম্বরে আসে, তাহলে আমরা কেমন লিখবো, ফার্স্ট প্রথমে হবে কি সংজ্ঞা লিখতে হবে সমষ্ট রেখা কাকে বলে। পৃথিবীর সমান উষ্ণতা, গড় সমান উষ্ণতাযুক্ত স্থানগুলি যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমষ্ট রেখা বলে। 2 নম্বর হচ্ছে বৈশিষ্ট্য, সমষ্ট রেখার বৈশিষ্ট্য কি, সমষ্ট 1 নম্বর বৈশিষ্ট্য এগুলো পরস্পরের সমান্তরে যায়, কি হবে পারস্পরিকভাবে সমান্তরে, একটা সমষ্ট রেখা আর একটা সমষ্ট রেখা কোনোদিন ক্রস করবে না, বুঝা গেল, প্রত্যেকটা সমষ্ট রেখা পরস্পরের সমান্তরে যাবে। ওকে, তারপরে 2 নম্বর জলভাগে সমষ্ট রেখাগুলো সব থেকে বেশি সমান্তরে যায় আর স্থলভাগে এদের বাঁক খুব বেশি হয়, কারণ স্থলভাগে উষ্ণতার হেরফেরটাও বেশি হয় ওই জন্য স্থলভাগে বাঁক বেশি হয় আর জলভাগে খুব দারুণ স্মুথলি সমান্তরালভাবে প্রবাহিত হয়। 3 নম্বর গেল, এইবার আমি এর গুরুত্ব, কেন আমি সমষ্ট রেখা সম্পর্কে পড়ব, সমষ্ট রেখা হচ্ছে এর পড়লে একটা নির্দিষ্ট ভূখণ্ডের উপর তাপের যে হেরফের সেটা সম্পর্কে, অর্থাৎ সেই অঞ্চলে তাপমাত্রা হেরফের সম্পর্কে আমার একটা ডিটেলস আইডিয়া চলে আসে। তারপর সে অঞ্চলে শীত এবং গ্রীষ্মের মধ্যে সমষ্ট রেখাগুলো কীভাবে শীতকাল এবং গ্রীষ্মকাল অর্থাৎ জানুয়ারি এবং জুলাই মাস এই দুটোর মধ্যে কীভাবে উষ্ণতার হেরফের ঘটছে সেগুলো আমাদের পুরোপুরি ডিটেলস আলোচনা করা যায় এবং সে সম্পর্কে আমরা একটা মুখ্য আইডিয়া পেয়ে থাকি। ওকে, তারপর আমরা আসছি 3 নম্বর, 3 নম্বর কি সমষ্ট রেখার মাধ্যমে, সমষ্ট রেখার মাধ্যমে যা হলো কোনো উঁচু স্থান সে উঁচু স্থানগুলো চিহ্নিত করা হয়, কারণ উঁচু স্থানগুলোর কি হয় উষ্ণতা কম হয়, তাহলে কোনো একটা বেস মানে একটা কন্টিনেন্টাল ল্যান্ড মানে পুরোটা মহাদেশ দিয়ে ঘেরা
সেই অংশ দেখা গেল 4 ডিগ্রি উষ্ণতা কম কিন্তু মাঝখানে 4 ডিগ্রি উষ্ণতা বেশি সরি 4 ডিগ্রি উষ্ণতা বেশি কিন্তু মাঝখানে উষ্ণতা কম তখন কি ভাবতে হবে সেই মাঝখানে কোনো পাহাড় আছে যার ফলে উচ্চতা বেড়ে যাচ্ছে টেম্পারেচার কমে যাচ্ছে তাহলে এই সম্পর্কে ডিটেইলস আইডিয়া আলোচনা করতে তাহলে সংজ্ঞা বৈশিষ্ট্য গুরুত্ব আর যদি আমি একটা চিত্র আঁকি তো এরকম ভাবে দুটো লাইন দিয়ে দিলাম দিয়ে লিখে দিলাম এত ডিগ্রি সি আর এটা দেখো 12 ডিগ্রি সি দিয়ে লিখলাম সমস্যা রেখা হয়ে গেল তাহলে এই হলো আমার টোটাল আজকের ইয়ে এইবার এখানে আরেকটা কোশ্চেন আছে যে বেশি উচ্চ স্থান শীতল হয় কেন এ সম্পর্কে আমি আগেই বলেছিলাম কারণ আমরা যত উপরের দিকে উঠি উষ্ণতা কি হয় কমতে থাকে ওই জন্য উচ্চ স্থানগুলি শীতল হয় এই শীতল হওয়ার কারণ বায়ুমণ্ডলের তাপ শোষণকারী যে সমস্ত গ্যাসীয় উপাদান তারা উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে ফলে শোষণ ক্ষমতা তাপ শোষণ ক্ষমতা কমে যায় আর তাপ শোষণ ক্ষমতা কমে গেলে কি হবে তার টেম্পারেচার কমে যাবে ওই জন্য উচ্চ স্থানগুলি সবসময় কি হয় উঁচু হয় ধন্যবাদ তোমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক করবে আর শেয়ার করবে ধন্যবাদ।